কিন্তু ঢাকায় বসে সাংবাদিকদের নিয়ে ওখানকার গোপন বুথের যে ছবি এখান থেকে চোখে ধরা পড়েছে তার ভিত্তিতে কেন্দ্র বন্ধ করা কতটা যৌক্তিক কতটা বাস্তবসম্মত কতটা আইনসম্মত এ ব্যাপারে আমি নির্বাচন কমিশনকে বিনয়ের সঙ্গে ভেবে দেখতে বলব। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহোদয় যদি নিজেও আমাদের সাথে বসে প্রত্যক্ষ করতে পারতেন এবং অনেককে বক্তব্য শুনেছি এটা কি করে সম্ভব হলো অফিসে বসে এতটা কেন্দ্রকে দেখা। আজকাল এই মডার্ন টেকনোলজি যেটা হয়েছে আপনারা জানেন শুধু বাংলাদেশে নয়, মানে সিসিটিভির মাধ্যমে রাস্তাঘাটের যে নিয়ন্ত্রণও পৃথিবীর সব দেশে এইভাবেই করা হয় এবং সিস্টেমটাকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যে একটা জায়গায় বসে 200-400 জায়গার ফ্যাক্টস অবহিত হওয়া যায়। কাজে আমরা যেটা মনে করি এটা খুব জোশই একটা প্রযুক্তি যেটা আমরা প্রথমবারের মতো পেরেছি। এটা অনেকে আমার মনে হয় না আগে কখনো নির্বাচনে এইভাবে এতটা নিবিড়ভাবে প্রিসাইডিং অফিসারদের ভাষ্য মতে তারা নির্বাচনী কর্মকর্তা সহকারী রিটার্নিং অফিসারের নির্দেশে 51টি কেন্দ্রে ভোট বন্ধ করেছে। ভোটারদের কন্ট্রোল ইউনিটে আঙ্গুলে ছাপ দেওয়ার পরপরই এজেন্টগণ গোপন ভোট কক্ষে প্রবেশ করে ভোটারকে ভোটদানের সুযোগ না দিয়ে নিজেই ভোট দিয়ে দিচ্ছেন। তবে তারা বলেছেন প্রিসাইডিং অফিসারদের লিখিত ভাষ্য আছে একজন দুজন যে শেষ পর্যন্ত যেগুলো নির্বাচন কমিশন ঢাকা থেকে বন্ধ করেনি সেই কেন্দ্রগুলোর প্রিসাইডিং অফিসাররা প্রায় সকলেই এক বাক্যে বলেছে ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে এবং কোনো প্রকার বিশৃঙ্খলা হয়নি। তারা নির্বাচনী কর্মকর্তা রিটার্নিং অফিসারের নির্দেশে ভোট গ্রহণ বন্ধ করেছে। যে আমরা দেখে শুনে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিয়েছে এবং দেখেছি এবং একসাথে বসে ওনাদেরকে নিয়ে এবং সেখানে আপনারাও ছিলেন, মিডিয়াও বলতে পারেন যে আমরা কোনো আমরা কোনো ভ্রান্ত সিদ্ধান্ত আমরা কোনো ভুল তথ্য বা সত্য গোপন করছি কিনা এটা আমরা কিন্তু স্বচ্ছ করে দিয়েছি কাজে এটা।